কন্ট্রোল, 0 থেকে 9 ব্যবহার, ফাংশনাল কি F1 থেকে F12 এবং কন্ট্রোল F1 থেকে কন্ট্রোল 12 ব্যবহার। প্রথমে কন্ট্রোল জিরো এর কাজ হচ্ছে কলাম হাইড করা। আমি ভি কলাম মার্ক করলাম, মার্ক করার পর কন্ট্রোল জিরো দিলাম, আমার কলামটা হাইড হয়ে গিয়েছে। ইউ এর পরে ভি, এখানে ভিটা হাইড হয়ে গিয়েছে। কন্ট্রোল ওয়ান অর্থাৎ ফরম্যাট সেল, কন্ট্রোল ওয়ান দিলাম, আমার এখানে ফরম্যাট সেল চলে এসেছে। এখানে ফরম্যাট সেল আমি এভাবে আনতে পারি, আমি এখান থেকে ফরম্যাট সেল আনতে পারি, অথবা আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি ফরম্যাট সেল আনতে পারি। কন্ট্রোল টু এর কাজ হচ্ছে হলো এখানে বোল্ড করা। আমি লেখাটা একটু বড় করে নিই, 26। এখানে কন্ট্রোল টু দিলাম, বোল্ড হয়ে গেছে। আমাদের কন্ট্রোল 3 দিই তাহলে লেখাটা বাঁকা হয়ে যাবে। কন্ট্রোল 3 দিলে লেখাটা বাঁকা হয়ে যাবে। যদি আমি কন্ট্রোল 4 দেই লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। যদি এখানে কন্ট্রোল 5 দেই তাহলে লেখাটা স্ট্রাইক হয়ে যাবে, অর্থাৎ লেখার মাঝখানে একটা দাগ হয়ে যাবে। এটা সাধারণত প্রাইজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, পূর্বের মূল্য এবং বর্তমান মূল্য। আমি এখানে কন্ট্রোল 5 দিলাম, এখানে কেটে গেছে, অর্থাৎ এটা পূর্বের মূল্য এবং এটা বর্তমান মূল্য। কন্ট্রোল 6 ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর এখান থেকে আমি একটা শেপ নিলাম, এখানে যে কোনো একটা শেপ নিলাম। এখানে আমি শেপটা, আমি এখানে যদি কন্ট্রোল 6 দিই চলে যাবে, আবার কন্ট্রোল 6 দিলে চলে আসবে, কন্ট্রোল 6 দিলে চলে যাবে। এবার দেখবো 7 কাজ, উইন্ডোজ 7। আমি যদি এখানে উইন্ডোজ 7 দিই তাহলে আমার 7 টেক্সট বার থেকে 7 ফাইলটি ওপেন হবে। আমার এখানে 7 ফাইল আছে, 1 2 3 4 5 6 7, অর্থাৎ ওয়ার্ড। আমি যদি উইন্ডোজ 7 দিই তাহলে ফাইলটি ওপেন হয়ে যাবে, ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে যাবে। 7 নম্বর ওয়ার্ড ফাইল ওপেন হয়ে গেছে। কন্ট্রোল 8 অর্থাৎ 8 কাজ হচ্ছে হলো এখানে আউটলাইন তৈরি করা। আমি যদি এখানে কন্ট্রোল 8 দিই তাহলে আউটলাইন, এখানে আউটলাইন চলে এসেছে। কন্ট্রোল 8। এখন আমি রটা যদি হাইড করতে চাই, আমি রটা মার্ক করে নিলাম, মার্ক করার পর এখানে কন্ট্রোল 9 দিলাম, রটা হাইড হয়ে গেছে। আমি টান দিয়ে আবার নিয়ে আসলাম। এখন আমি যদি কন্ট্রোল+ দিই তাহলে এখানে ইনসার্ট চলে আসবে, কন্ট্রোল+ দিলে ইনসার্ট, শিফট সেল রাইট, শিফট সেল ডাউন, ইন্টার রো, ইন্টার কলাম। যদি এখানে কন্ট্রোল- দিই তাহলে এখানে ডিলিট চলে আসবে, আমি এখান থেকে যে কোনোটা ডিলিট করতে পারি। এবার আমি কন্ট্রোল- অথবা স্টার যদি দিই, কন্ট্রোল স্টার দিলে আমার এই যে লেখাগুলো আছে এটা যার যার সঙ্গে সংযুক্ত আছে একসঙ্গে এইগুলো মার্ক হয়ে যাবে। আমি কন্ট্রোল স্টার দিলাম, যেগুলো সংযুক্ত আছে এটা মার্ক হয়ে যাবে। আমি যদি 100 এখানে রেখে তাহলে স্টার দিলাম, 2টা মার্ক হয়ে গেছে। কন্ট্রোল স্টার কাজ। কন্ট্রোল F1 অর্থাৎ টুলবার হাইড হয়ে যাবে, আমার টুলবারটা হাইড হয়ে যাবে। কন্ট্রোল F1 আবার দিলাম, চলে আসছে। কন্ট্রোল F2, কন্ট্রোল F2 দিলে আসবে প্রিন্ট প্রিভিউ চলে আসছে। কন্ট্রোল F3 অথবা আমি এখানে নিউ টেবিল আমি করতে পারি, এখানে আমি নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে টেবিল টেবিল 33 নাম দিলাম। নাম দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে এটুকু মার্ক করে নিলাম, মার্ক করে নেওয়ার পর এখানে আবার ক্লিক করলাম, এখানে ওকে করলাম। ওকে করার পর আমার এটা টেবিল হয়ে গেছে 33।
মানে ক্রস করলাম, ক্রস করার পর আবার কন্ট্রোল F3, F3 দিয়ে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি আমি এখানে কার্সরটা রাখলাম, রাখার পর কন্ট্রোল F3 দিলাম। দেওয়ার পর এখানে টেবিল 33 এটা চলে এসেছে। আমি এখানে ক্লোজ করলাম, ক্লোজ করার পর আমি এখানে চলে আসলাম। চলে আসার পর টেবিল 33 এখানে আমার 33 মার্ক হয়ে আছে, এখানে নিয়ে আসবে। কন্ট্রোল F4 কাজ হচ্ছে ফাইলটা ক্লোজ করা। আমি যদি কন্ট্রোল F4 দিই আমার ফাইলটা ক্লোজ হয়ে যাবে, মানে সেভ দিলে সেভ হয়ে ক্লোজ হবে, ডন্ট সেভ দিলে সেভ ছাড়া ক্লোজ হয়ে যাবে। আমি যদি এখানে কন্ট্রোল F5 দিই আমার ওয়ার্কশিটটা ছোট হয়ে গিয়েছে, কন্ট্রোল F5। এখন আমি যদি আবার কন্ট্রোল F10 দিই তাহলে ফাইলটা বড় হয়ে যাবে, আর F5 দিলে ছোট হয়ে যাবে। আবার F10 দিলাম, বড় হয়ে গিয়েছে। কন্ট্রোল F6, আমি যদি কন্ট্রোল F6 দিই তাহলে আমাকে অন্য ওয়ার্কশিটে নিয়ে যাবে। কন্ট্রোল F6 আমাকে অন্য ওয়ার্কশিটে নিয়ে আসছে। কন্ট্রোল F6 কন্ট্রোল F7, আমি যদি এটা কন্ট্রোল F5 দিয়ে ছোট করলাম, ছোট করার পর আমি এখানে কন্ট্রোল F7 দিলাম। কন্ট্রোল F7 দিলে আমার এটা চারকোণার আকার ধারণ করেছে। চারকোণার আকার ধারণ করার পর এখন যদি আমি অ্যারো কি দিয়ে ডাইনে নেই তাহলে ডাইনে চলে যাবে, আর যদি বামে নেই বামে যাবে, নিচে নিলে নিচে যাবে, উপরে নিলে উপরে যাবে। এখন আমি যদি মাউস দিয়ে কাজ করি, এখন মাউস আমার ফাইলের সঙ্গে লেগে আছে। এখন আমি এটা ছাড়াবো কী করে? এখন যদি আমি একটা ক্লিক দিই তাহলে ছাড়াই যাবে। ক্লিক দিলাম, এখন ছাড়াই দিচ্ছে। কন্ট্রোল F8, আমি এখানে কন্ট্রোল F8 দিলাম। দেওয়ার পর আবার সে ফাইলটা মিনিমাইজ হয়ে গেছে, অর্থাৎ আমার ফাইলটা এখানে চলে এসেছে। ফাইল কন্ট্রোল F10 এটা ছোট ফাইলকে বড় করে। আমি কন্ট্রোল F10 দিলাম, ফাইলটা বড় হয়ে গিয়েছে। কন্ট্রোল F11 দিলে এখানে শিটগুলো, ম্যাক্রো শিটগুলো বেড়ে যাবে। আমি কন্ট্রোল F11 দিলাম, একটা একটা করে বেড়ে যাচ্ছে। কন্ট্রোল 12, অর্থাৎ ফাইল ওপেন। আমি কন্ট্রোল 12 দিলাম, 12 দেওয়ার পর এখন আমার ফাইল আছে, আমি ফাইলগুলো এখান থেকে ওপেন করতে পারবো, যে কোনো ফাইল আমি এখান থেকে ওপেন করতে পারবো। কন্ট্রোল ইন্ট, আমি যদি কন্ট্রোল ইন্ট দিই তাহলে আমাকে নিচে নিয়ে যাবে। আমি এখানে কার্সারটা রাখলাম, কন্ট্রোল ইন্ট দিলাম। এখানে যেহেতু লেখা নেই আমি একটা লেখা করে যাই। আমি এখানে উপরে রাখলাম, কন্ট্রোল ইন্ট দিলাম, আমাকে একবারে নিচে নিয়ে আসছে। যদি কন্ট্রোল হোম দেয় আমাকে আবার উপরে নিয়ে যাবে। কন্ট্রোল পেজ ডাউন দিলে আমি এক পেজ করে নিচে নামতে পারি, আবার পেজ আপ দিলে আমি এক পেজ করে উপরে উঠতে পারি। F1 এর কাজ হচ্ছিল হেল্প। আমি যদি F1 দিই এখানে, F1 ক্লিক করলে এখানে হেল্প অপশনটা আসবে। এখানে আমি মাইক্রোসফটের মাধ্যমে কোনো সমস্যা থাকলে আমি এখানে হেল্পের মাধ্যমে সমাধান করতে পারি। F2 এর কাজ হচ্ছে হলো এখানে এডিট করা। আমি এখানে যদি F2 দিই তাহলে এখানে আমি এডিট করতে পারবো, আবার এন্টার দিলে চলে আসতে পারবো। আর এখানে একটা ফাইল আছে, এখানে আমি F2 দিয়ে ফাইল এডিট করতে পারি, F2 দিয়ে ফাইল এডিট করতে পারি। 3 আমি F3 দিলাম, এখানে
ফরম্যাট টেবিল অর্থাৎ পেস্ট নেম চলে আসছে। এখানে আমি টেবিল থ্রি ওকে করলাম। ওকে করার পর টেবিল থ্রি এটাকে আমি কারেকশান করতে পারি। আমি এখানে একটা ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে যাওয়ার পর এখানে যদি আমি এফ থ্রি দিই, এফ থ্রি দিলে আমি এখানে সার্চ বক্সে আমার কোনটা দরকার আমি এখানে লিখে সেটা নিয়ে আসতে পারি। আমি সং লিখলাম, এখানে সং চলে আসবে। F4 কাজ হচ্ছে ফাইল ক্লোজ করা। আমি ডেস্কটপে আসলাম, আসার পর এখানে যদি আমি অল্টার F4 দিই তাহলে এখানে উইন্ডোজ 10 শাটডাউন চলে আসবে। এখান থেকে আমি শাটডাউন, রিস্টার্ট, স্লিপ যে কোনো অপশন আমি এখান থেকে করতে পারি। F5 অপশন হচ্ছে হলো গো টু। F5 যদি আমি এখানে F5 দিই তাহলে আমার রিফ্রেশের কাজ করবে, এখানে রিফ্রেশের কাজ করবে। আর আমি যদি ফাইল থেকে F5 দিই, ফাইল থেকে F5 দিলে এখানে গো টু অপশন চলে আসবে। এখান থেকে আমি যে কোনো টেবিলে যেতে পারি, ফরম্যাট টেবিলে যেতে পারি। F6 আমি যদি এখানে F6 দিই তাহলে এখানে উপরে অনেকগুলো অ্যালফাবেট চলে আসবে। আমি F6 দিলাম, এখানে অনেকগুলো অ্যালফাবেট চলে আসছে। আমি এই অ্যালফাবেট অনুযায়ী ওই ফাইলে যেতে পারি। আমি যদি ফর্মুলায় যেতে চাই, আমি MA প্রেস করলে আমি ফর্মুলায় চলে যেতে পারবো। আমি এখান থেকে আবার যেখানে যাব, এখানে লজিক্যালে গেলে L চাপ দিলে এখানে যেতে পারবো, I চাপ দিলে ফিনান্সিয়াল, U চাপ দিলে আমি অটোসামে যেতে পারবো। আমি U প্রেস করলাম, এখানে আমি অটোসামে চলে আসতে পারবো। আবার আমি S দিলে সামেশন আসতে পারবো। আমি S দিলাম, এখানে সামেশন চলে আসছে। আমি এখন ব্রাউজারে আসলাম, ব্রাউজারে আসার পর আমি যদি F5 দিই, F5 দিলে আমি এটা ছোট বড় করতে পারি। এটা F5 দিয়ে ছোট বড় করতে পারি। আমি এখন F7 দিয়ে গ্রামারগুলো চেক করতে পারি। আমি এখানে কার্যটা রাখলাম, রাখার পর আমি F7 দিলাম। F7 দেওয়ার পর আমার স্পেলিং ইংলিশ ইউনাইটেড স্টেট এখানে চলে আসছে। এখানে ফরম্যাট লেখা আছে, ফরম্যাট এখানে FORMET আমি লিখেছি, FORMET অর্থাৎ এটা আমার ভুল। এখানে সঠিক হচ্ছে FORMET ফরম্যাট, এটা হচ্ছে সঠিক। অথবা আমার যদি মনে হয় যে না এগুলো সঠিক, আমি এখান থেকে যেটা দেবো সেটা সঠিক হিসেবে গণ্য হবে, আমি এখানে অটো কারেক্ট দিলে অটো কারেক্ট হয়ে যাবে। এখানে ফরম্যাট এখানে ঠিক চলে আসছে। F8 রিস্টার্টের সময় F8 প্রেস করলে সেফ মোডে ওপেন হবে। F10 কাজ হচ্ছে হলো রাইট কি। আমি মাউসে রাইট কি ক্লিক করলে যেটা আসবে, রাইট কি ক্লিক করলাম আমি যে অপশনটা আসছে, এখন শিফট F10 প্রেস করলাম সেই একই অপশন এসছে। F11 আমি যদি F11 ক্লিক করি তাহলে এখানে সার্ট, এখানে একটা করে শিট বেড়ে যাচ্ছে। F12 আমি যদি ফাইলটা সেভ করতে চাই তাহলে F12 প্রেস করলে আমার ফাইলটা সেভ হয়ে যাবে, অর্থাৎ আমার ফাইল এখানে চলে আসে। চলে আসার পর আমি এখানে নাম চেঞ্জ করলে ফাইলটা সেভ হয়ে যাবে।